extra time. ভারতীয় ফুটবল ও জাতীয় দলকে নিয়ে বড়সড় চিন্তা ভাবনার কথা আগেই জানিয়েছিলেন ইগর স্টিম্যাচ, এবং তিনি এও জানিয়েছিলেন আগামী সেপ্টেম্বর মাস নাগাদ কেরালায় জাতীয় দলের প্রস্তুতি শিবির আয়োজন করতে চান। কিন্তু এই সময় সেই প্রস্তুতি শিবির ও ভারতীয় ফুটবলের সিস্টেম নিয়ে কার্যত চিন্তিতই শোনা গেল জাতীয় দলের হেড কোচের তরফ থেকে। একটি পডকাস্টে সেই চিন্তার কথাই জানালেন স্টিম্যাচ। কেরালায় প্রস্তুতি শিবির করা নিয়ে স্টিম্যাচ বলেছেন, আমার ইচ্ছা ছিল সেপ্টেম্বরে অন্তত 2 সপ্তাহের শিবিরের আয়োজন করার, আর তার মাঝে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ও 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার। তবে আমরা এমন একটি পরিস্থিতিতে পড়ে গিয়েছি যেখানে আমরা কেবল ISL বা আই লিগ দলগুলির বিরুদ্ধেই খেলা আয়োজন করতে পারব। এই নিয়ে স্টিম্যাচ আরও বলেছেন, আমরা কেরালায় শিবির আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু এখনও অবধি আমি খুবই চিন্তিত রয়েছি আদৌ আমরা কোনো শিবিরের আয়োজন করতে পারবো কি না, কারণ এখানে বাজেট পাস করানোর মতো কেউই নেই। এদিকে স্টিম্যাচ এও উল্লেখ করেছেন, কোনো বিদেশি দল ভারতের বিরুদ্ধে ভারতে খেলতে আসতে চাইবে না। এই নিয়ে স্টিম্যাচ বলেছেন, আমাদের সমর্থকরা আমাদের সবথেকে বড় শক্তি, কিন্তু কেউ ভারতে এসে আমাদের বিরুদ্ধে খেলতে চাইবে না, তাই আমাদের নিশ্চিত করতে হবে যাতে সবাইকে আনা যায়, আমাদের অর্থ দিতে হবে ওদের আনার জন্য। ISL ক্লাবগুলি ভারতীয় ফুটবলারদের বিপুল অর্থের মাধ্যমে রেখে দেওয়ার এই বিষয়টি একেবারেই পছন্দ নয় স্টিম্যাচের। তিনি বলেছেন, ISL ক্লাবগুলি ভারতীয় খেলোয়াড়দের অতিরিক্ত অর্থ দিচ্ছে যাতে তারা অন্য কোথাও না পাড়ি দেয়, এতে চ্যালেঞ্জের জন্য তাদের খিদে মরে যাচ্ছে। এই মুহূর্তে ভারতের ফুটবলে এমন পরিস্থিতি আমার একেবারেই পছন্দ নয়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।